শিশু মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগে। পূর্ব বর্ধমান জেলার গোলসি থানা এলাকায় এক দম্পতি তাদের শিশুপুত্রকে জ্বরের কারণে হাসপাতালে ভর্তি করেন। জ্বরের পর বাচ্চাকে নিয়ে যাচ্ছি, বাচ্চাকে ইঞ্জেকশন দিলে জ্বরে, সে খুব জ্বর ছাড়ে না, বললে গা হাতে মাথায় জল দাও, গা পুচে দাও, মাথায় গা হাতে জল দিচ্ছি তবু জ্বর ছাড়ছে না, আবার নিয়ে যাচ্ছে, আবার দেখছে ডাক্তার 300-400 জ্বর উঠে যাচ্ছে, আবার একটা ইঞ্জেকশন দিচ্ছে তবু আবার জ্বর ছাড়ছে না, তবু আবার জ্বর ছাড়বার খানিক বাদে আবার গা হাত মুচি দিয়ে পর ডাক্তার আবার নিয়ে খানে, আবার আবার কিছুক্ষণ বাদেও আবার জ্বর, আবার ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার খালি বলছে গা হাত জল দাও, গা মাথা ধুয়ে দাও, গা উঁচি দাও, গা কিচ্ছু হবে না, ঠান্ডা হয়ে যাবে। এই করে করে আমাদের দিনটা কাটিয়ে দিলে, সাত দিন কাটিয়ে দিলে। দিয়ে গাল থেকে বমি করছিল বাচ্চাটা, বমি করার পর আমি বলছি আমার বাচ্চা বমি করছে, তারপরে তোমরা একটি ইঞ্জেকশন দিলে, দেওয়ার পর বমি থামে না, আবার নিয়ে যায়, আবার একটা ইঞ্জেকশন দেয় তবু বমি থামে না, আমার যে স্যালাইন দাও আমার বাচ্চাকে নিয়ে, তারপর আবার একটা স্যালাইন দিলে, স্যালাইন দেওয়ার পরও আবার বাচ্চা বমি করছে তবু কেয়ার নিচ্ছে না, আবার বলছে তোমার বাচ্চাকে তো আমি স্যালাইন দিয়েছি, তোমার বাচ্চা কিচ্ছু হবে না, দেখো গা আবার পেট খুলে গেল, বাচ্চা আমার বাচ্চা পেটটা খুলে গেছে, আপনারা একটু চিকিৎসা দেখুন, আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি, তা পেটটা খুলে গেছে, পিসাব হয় না, এখনই হয়ে যাবে পিসাব, গা হাতে জল দিয়ে দাও, গা গা হাতে জল দিয়ে আবার তাড়িয়ে দিলে, আবার পালিয়ে এলাম, আবার আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, বাচ্চাকে করলে করে দিয়ে বাচ্চা থাকছে না, উল্টো পাল্টা করছে, আবার পেট এই হয়ে গেল, বাচ্চা আবার আপনি খালি দেখার মাতুরি বাচ্চাকে দেখি বলছে ভালো আছে বাচ্চা, নিয়ে চলে যাও, গা হাতে জল দাও, গা দিয়ে। তারপরে ঘটনা কি ঘটলো? তারপরে ঘটনা, তারপরে ওই ওর বাপ ছিল, বাপটা আমি দিয়ে গেলাম, আমি এয়ারপোর্টটা জোর করে লেখা করালাম যে আমার বাচ্চা পেটে পেটে মুখে হয়ে গেল, দিয়ে আমরা নিকা নিকে দিলে জোর করে পেটে ছবি হবে বলে আমি আপনার বাচ্চার ঘরে গেলাম, ও বাবার বলেছিল, বাবা নিয়ে যখন আরাম করছে দম পেলাছে তখন ডাক্তার কাছে, তখন উনি পেটা পেয়ে দেখছে বাচ্চাকে, তখন দেখছে শ্বাস আমার শেষ হওয়া, বাচ্চা আমার শেষ হয়ে গেছে, তখন আমার চিকিৎসা করছে সবাই মিলে, তখন সবাই মিলে চিকিৎসা করছে, বাচ্চা মারা যায় তারপরে চিকিৎসা করছে, বাচ্চা মারা যায় পুনরায় যাবে চিকিৎসা করছে। ইঞ্জেকশন দিলে বলছে কিছু হয় নাই বাচ্চা, বাচ্চা কিচ্ছু হয় নাই, বাচ্চাকে নিয়ে চলে যাও, বাচ্চা এখন থেমে যাবে, আবার জ্বর আসছে, আবার বাচ্চাকে আবার নিয়ে যাচ্ছে, আবার আর কিছু করছে না। চিকিৎসারত অবস্থায় রণিত বাগদি নামে ওই শিশুটির মৃত্যু হয়। মৃত্যুর কারণে ক্ষোভে ফেটে পড়েন মৃত শিশুর পরিজনরা। তার অভিযোগ তোলেন চিকিৎসায় গাফিলতির কারণেই তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিনে বেলা মোটামুটি হালকা জ্বর ছিল, দিয়ে আমাদের এখানে সত্যনাটা রাতারাতি হসপিটালে আছে, ওইখানে নিয়ে গেছিলাম, ওইখানে দেখানোর পর ওরা ওটা ওলাই ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, দিয়ে আবার বিকেলবেলা একটু গোলমাল লাগলো বলে আমরা আবার রাত আবার নিয়ে এলাম, ওরা আবার ট্যান্সা বলে বললো বর্ধমানে চলে যাবে, সেই কথা বলতে ঠিক হয়ে যাবে। যেখানে যখন ভর্তি করলাম এখানে ম্যাডামটা বললো যে অল্প জ্বর হয়ে যায় এতে তুমি বেড বেড বেডটা পুরো খালি করে ভর্তি করে চলে আসছে এখানে বেডগুলো, তখন দেখুন ম্যাডাম বেডে বারো বাজে তখন তো অন্যরকম হয়ে যাবে না, দিয়ে ওরা ঠিক আছে ভর্তি করে নিচ্ছি, দিয়ে ভর্তি করলো, দিয়ে মুখে তারপর দিন ব্লাড টেস্ট করলো, ব্লাডে বললো নর্মাল, সব ঠিক আছে, তার সাথে আবার একদিন মেয়ে করলো, আবার ওটা বললো নর্মাল, দেখ কালকে দুপুর থেকে বমি করছে, যে বমি করার পর যখন বলছি যে আমার বাচ্চাদের ব্যায়াম করছে না, সব সিরিয়াস নিয়ে চলে যাচ্ছে, তখন ওই যে ডাক্তার দেখে সে এসে দেখবে, আমাদের কোনো ইয়ে নাই, ওই যে দেখে সেই দেখবে, তাদের আমাদের কোনো ইয়ে নাই, কালকে সারাদিন কোনো ট্রিটমেন্ট হয়নি না, খালি যখন বমি করছে বলছি তখন একটা একটা ওই নিয়ে চলে যাচ্ছে, একটা সিলাই নিয়ে চলে আসছে। বাচ্চার নাম রণিত বাগদি। বাচ্চা কোথায় বাড়ি? গরমবাগ। আর কি শরীরে ভর্তি হয়েছিল? ওই জ্বর জ্বর কবে ভর্তি করেছিল? কবে ভর্তি করেছিলেন? মঙ্গলবার রাত 12টা নাগাদ। বয়স কত? বয়স কত? 2 বছর। আর এখন সিস্টারটা কি বলেছে ভর্তি করার সময়? ওই যে অল্প জ্বরে বেড বেডটা ভর্তি করে চলে এসেছে বেডগুলোকে, যে এটু 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 ব্যাপারটা ব্যাপারে একটু দাম করে দিচ্ছে এরকম বলছে। আপনারা কি চাইছেন? মোটামুটি আমাদের যা কথা হয়ে গেছে, বড় যে বাচ্চাদের ওদের যেন সুবিধা হয়। মানে কোনো ট্রিটমেন্টই পাচ্ছেন না? না। আপনার কি হয়েছে? ভুল ট্রিটমেন্ট মারা গেছে? ভুল ট্রিটমেন্ট হয়ে গেছে। নাম? আপনার নাম
মৃত শিশুর পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দায়ের করেছেন। মঙ্গলবার রাত্রে আমরা প্রথমে আমাদের ওখানে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করার পর এখন রেফার করে বর্ধমান শিশু ওয়ার্ডে। তো মঙ্গলবার রাত্রে আমরা এখানে ভর্তি করি, ভাঙনের শুধুমাত্র জ্বর হিসেবে আমরা ভর্তি করি। মঙ্গলবার থেকে রবিবার নাগাদ এই যে ছটা দিন গ্যাপ, এই গ্যাপের মধ্যে কোনোরকম কোনো ভালো ট্রিটমেন্ট আশা করি আমরা পাই, না হলে আমার ছেলেকে হারাতাম না। তো সেই কারণে আমাদের ঘরের ফ্যামিলির লোকজন যতবার ডাক্তারের সঙ্গে কথা বলতে গেছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, এবং যতবারই কিছু বলেছে খালি আমাদেরকে বলেছে সব রিপোর্ট করার পরও বলেছে তোমার ছেলে ভালো আছে কিন্তু সময় লাগবে, অতএব তোমরা ওয়েট করো তোমার ছেলে তোমার বাড়িতে যাবে। কিন্তু আমরা ছেলেকে বাড়ি যেতে পারলাম না। রবিবার ঠিক ভোর চারটে নাগাদ আমার ভাঙনা মারা যায়। তো আমি যখন মারা যাই আমি রবিবার দুপুরবেলায় আসি আমার ভাগ্নেকে দেখতে। তো আমি যখন দেখলাম যে আমার ভাগ্নের পেট খুলে আছে, তো আমি ডাক্তারবাবুর ওয়ার্ডে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করলাম যে আমাদের প্র্যাকটিশিয়ানরা আছে, কারণ তাদের স্যার আমার ভাগ্নে একটু মনে হচ্ছে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে বা কন্ডিশন খারাপ লাগছে, আপনার কন্ডিশন দেখুন। তো ওরা বললো যে কারা খারাপ আছে বলেই তুমি এখানে ভর্তি করেছো, ঠিক আছে। তো আমার বললাম স্যার খারাপ আছে বলতে নিয়ে সেটা ভালো নিয়ে নিতে পারি। তো আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করে এবং আমার ডাক্তারের নাম যা জানতে গেলে ডাক্তারের নাম বলে না, এবং আমাদেরকে সেই দুর্ব্যবহার করে আমাদেরকে তাড়িয়ে দেয়। যে আমাদেরকে বলে যে যে ডাক্তার তোমার দেখেছে সেই ডাক্তার তোমার সঙ্গে কথা বলবে, তারা তখন তুমি তার সঙ্গে কথা বলে নিও। তো আমি সন্ধ্যে নটা নাগাদ পর্যন্ত রাত্রি নটা পর্যন্ত অপেক্ষা করি, তারপর কোনো ডাক্তার আমাদের ভাগ্নেকে দেখতে আসেনি। ঠিক এগারোটা নাগাদ আমি বাড়ি যাই, বারোটা নাগাদ বোন আমাকে ফোন করে বলে যে তারা ভাগ্নে খুব ছটফট করছে, আমরা যাচ্ছি ওয়ার্ড বয় ওদেরকে কেউ আসছে না, আসার পরে যখন বমি হচ্ছে তখন একটা ইঞ্জেকশন দিয়েছে আর বলছে সুই দাও। তো যখন ঠিক চারটে নাগাদ মারা যায় তার 30 মিনিট আগে একটা আমাদের রিপোর্ট করতে দেয়, সেই রিপোর্টটা আমরা করতে যাওয়ার সময় যখন চারটা হতো যখন একতলায় আসি তখনই আমার ভাগ্নের ছটফট করে, এবং ওয়ার্ডে নিয়ে যাওয়ার পর ওরা একটা নীল রঙে বমি করে, বমি করার পর যখন ওরা লাস্টে যে জিনিসটা দেয় একটা ইঞ্জেকশন দিয়েছিল, তারপরেই যখন দুবার ওরা মারলো, মারার পরে আমার ভাগ্নে হাত ফেল করে দেয়। যে আমাদেরকে সকালে ডাকা হয় বারবার করে যে তোমরা ডেড বডি নিয়ে যাও, কিন্তু আমরা ডেড বডি নিতে চাইছি না, কারণ এই কারণেই যে আমার ভাগ্নে জ্বর হিসেবে আমি ভর্তি করলাম, কিন্তু আমার ভাগ্নের কি এমন কি হলো এই ছদিনের মাথায় যে সে তাকে তাকে একটা বাবা মায়ের কোল একটা হারাতে হলো, আমরা তার সুবিচার চাই। আর যে ডক্টর যে নার্স যে ওয়ার্ড বয় আছে তাদের রেসপন্সিবিলিটিটা কোথায় আমি ওইটা জানতে চাই। আমি সেই জন্যই আমি ডিপুটেশন করেছি আমাদের সুপারিনটেন্ডেন্টের কাছে। তো আমরা তার সুবিচার চাই। কি মনে করছো তোমার ভুল ট্রিটমেন্ট? আমার মনে হচ্ছে এটা ভুল ট্রিটমেন্ট হয়েছে, যখন ভর্তি হয় সেই অবস্থায় তো বলেছে যে এটা ভুল ট্রিটমেন্ট হয়েছে। এবার এটা আমার দাবি, অ্যাজ এ আমার মামা হিসাবে আমার দাবি, আমার বোনের যে কষ্ট আমার জামাইয়ের যে কষ্ট হচ্ছে, যদি তাদের ভুল ট্রিটমেন্ট যদি না হতো তাহলে আমাদের সঙ্গে তারা শেয়ার করতো যে আমার পেশেন্ট খারাপ আছে, আমার পেশেন্টের একটা খারাপ পজিশন চলছে, এখান থেকে রেফার করতে পারতাম, আমরা নিঃসন্ন হয়ে আমার ভাগ্নেকে বাড়ি নিয়ে আসতাম। যখন পারতাম না তখন আমরা জানতাম না আমাদের ভাগ্যে নেই, কিন্তু আমাদের হাতে থাকার সত্ত্বেও আমরা। আমার নাম শেখর আকুরে, আমার বোনের বাড়ি কোথায়? আমার বোনের বাড়ি হচ্ছে গরমবা। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন ডেপুটি সুপার। তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ঘটনার সত্যতা থাকলে দোষীদের উপযুক্ত আইন অনুযায়ী শাস্তিও প্রদান করা হবে। রণিত বাগদি আমাদের কাছে 5 তারিখে ভর্তি হয়েছিল জ্বর নিয়ে, পেডিয়াট্রিক বিল্ডিং এ এসএনএম ওয়ার্ডে ভর্তি হয়েছিল। 11 তারিখ ভোরবেলায় পেশেন্টটি মারা যায়। তো তার একটা কমপ্লেন আমাদের কাছে দিয়েছেন বাড়ির লোক, তার সম্ভবত তার বাবা, যে আমাদের গাফলতিতে তাদের নাকি মৃত্যু, এই বাচ্চার নাকি মৃত্যু হয়েছে, নাকি ডাক্তারবাবু বলেছিলেন ভালো আছে কিন্তু জ্বর ছাড়েনি এবং বাচ্চাটি মারা গেছে, এরকম ধরনের কমপ্লেন আমাদের কাছে করেছেন। তো এখানে এই কমপ্লেনটা যখন করেছেন তখন আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে আমরা যার আন্ডারে পেশেন্ট ভর্তি ছিল সেই ফিজিশিয়ানকে আমরা ফোন করেছিলাম। তো ওনাকে আমি বলেছি একটা রিপোর্ট দেওয়ার জন্য ইমিডিয়েটলি। সেকেন্ড হচ্ছে যে এটা নিয়ে যদি কোনো রকম কোনো গাফলতির গল্প থাকে তখন সেক্ষেত্রে অবশ্যই একটা আমাদের ইনকোয়ারি কমিটি করা হবে এবং করে দেখে নেওয়া হবে। তবে এটুকু বলতে পারি যে বাচ্চাটি যদি জ্বর নিয়ে ভর্তি হয়ে থাকে এবং বাচ্চাটি যদি ভালো থাকে তাহলে 11 তারিখ পর্যন্ত ভর্তি থাকার কথা নয়। বাচ্চাটি 6 দিন 7 দিন আমাদের কাছে ভর্তি আছে, নিশ্চয়ই কোনো না কোনো কোনোভাবে তাকে বাচ্চাটি খারাপ আছে বলেই আমাদের কাছে ভর্তি আছে। হয়তো কোথাও মিসকমিউনিকেশন কিছু একটা হয়েছে, তারা হয়তো কোনোভাবে হয়তো বুঝতে পেরেছে, ডাক্তারবাবু হয়তো ভালো বলেছেন এরকম ধরনের বুঝতে পেরেছে, কিন্তু একটা পেশেন্ট যে আমাদের কাছে ভর্তি হয়েছে অবশ্যই সে যতক্ষণ তার হাতে তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কি করে বলি সে ভালো। তো 5 তারিখ থেকে 11 তারিখ ভর্তি আছে, মানে কনসিডারেবল নাম্বার অফ ডেজ আমাদের কাছে ভর্তি ছিল।
তো আমরা খতিয়ে দেখছি পুরো ব্যাপারটা, যে কিভাবে কি হয়েছে গোটা ঘটনাটা, কি কি চিকিৎসাপত্র হয়েছে, কেউ কোনো খারাপ ব্যবহার করেছিল কিনা, কোন রকম কোনো গাফলতি কিছু ছিল কিনা, থাকলে অবশ্যই যা যা প্রয়োজনীয় ব্যবস্থাপত্র আমাদের দিক থেকে নেওয়া সম্ভব সেটা আমরা নেব। খারাপ ব্যবহারের অভিযোগটা বারবার উঠছে, এটা নিয়ে কি কোনো স্টেপ নেওয়া হচ্ছে হসপিটালে? তো খারাপ ব্যবহারে অবশ্যই, খারাপ ব্যবহারের যে এটা সবসময় উঠছে, আমরা প্রতিটা মুহূর্তে, আমরা জুনিয়র ডাক্তারদের এখানে যখন ইন্টার্নরা যখন নতুন শুরু করে তখনও তারা তাদের একটা একটা গ্রুমিং করা হয়েছিল, তার সঙ্গে আমরা যেটা করেছি যে যারা নতুন সিস্টার আমাদের কাছে প্রচুর জয়েনপত্র করছেন বা আগে অনেক সিস্টার পত্র ছিলেন, তো আমাদের যেহেতু সিস্টার এবং ডাক্তারের পেশেন্টের রেশিও সবসময় একটা মিসম্যাচ থাকে, তো সেই জায়গায় একটা ঘাটতি আমাদের আছেই। তো সেটাকে কিভাবে, এই যে পরিমাণ আমাদের কাছে নার্স আছেন এবং সেটা দিয়ে কিভাবে ভালো পরিষেবা দিতে পারা যায়, তার জন্য কিভাবে আমরা আমাদের যে 8 ঘন্টা ডিউটিটা একজন সিস্টার তার ম্যানেজ করবেন, সে কিভাবে একটা পেশেন্টের সঙ্গে কথাবার্তা বলবেন, কিভাবে বলবেন যে পেশেন্টটি খারাপ আছে বা পেশেন্টটি মারা গেছে, সেই খবরটা কিভাবে দেবেন, তার সামনে প্রতিস্থাপন করবেন, কিভাবে কোন রকম কোন কনফ্লিক্ট যদি হয় সেটা কিভাবে ম্যানেজ করবেন, এইটুকু সময়ের মধ্যে কিভাবে সে তার টাইম ম্যানেজমেন্ট করবে, এতগুলো খাতা লেখা, পেশেন্টের ওষুধপত্র দেওয়া, তাদের সঙ্গে কথাবার্তা বলা, অন্যান্য ব্যাপার স্যাপার দেখা, হসপিটাল ইনভেন্টরি ম্যানেজমেন্ট যেটা আছে সেটাকে দেখা, হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটা, ওয়ার্ডের ব্যাপারটা তাদেরকে এনশিওর করতে হয়, তাদের কাছে হ্যান্ডস দেওয়া আছে তাদের মাধ্যমে করতে হয়, এই গোটা ব্যাপারটা তারা ওই টাইম ম্যানেজমেন্ট কি করে করবেন, তারা স্ট্রেস ম্যানেজমেন্ট কি করে করবেন, এই গোটা ব্যাপারটা নিয়ে যেটা যেটুকু যে সফট স্কিল ট্রেনিং এর দরকার আছে সেটাকে আমরা শুরু করছি খুব শীঘ্রই। যদিও একটা প্রিলিমিনারি এনএস এর মাধ্যমে তারা যখন প্রথম ঢুকছে তখন তাদেরকে গ্রুমিং করে পাঠানো হচ্ছে, তারপরে আমরা প্রথাগত দিক থেকে যেভাবে তাদের সফট স্কিল ট্রেনিং পত্র দিয়ে তাদেরকে আরো একটু বেটার ওয়েতে পেশেন্টকে সার্ভ করতে পারি সেই ব্যবস্থাপত্র আমাদের হসপিটালের তরফ থেকে করার চেষ্টা করা হচ্ছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।